আচ্ছা, কেউ কি আপনারা বলতে পারেন বাংলাদেশে শাকিবিয়ানের সংখ্যা কত? কতজন সিনেমা প্রেমী শাকিব খানকে ভালোবাসে? সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে কত শাকিবিয়ান আছে? অসংখ্য শাকিবিয়ান আছে। এই সকল শাকিবিয়ান কি শাকিব খানকে নিয়ে গৌরব করে না? এই শাকিব খানকে নিয়ে অহংকার করে না? শাকিব খানকে নিয়ে গৌরবে মন ভরে ওঠে না? অবশ্যই ভরে ওঠে, কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছেন? শাকিব খান কি এই শাকিবিয়ানদেরকে নিয়ে গৌরব করে, অহংকার করে, বা তার মন কি আনন্দে ভরে ওঠে? উঠে, উঠতেই পারে। কারণ কি বলেন তো? এর কারণ হলো বাংলাদেশে রাজ্জাক থেকে শুরু করে, নায়ক রাজ্জাক থেকে শুরু করে এই শাকিব খান পর্যন্ত যত টাইম লিডার এসেছে চলচ্চিত্রে, টাইম লিডার বলতে কি বোঝায়, যে তার সময়ের সে সেরা। রাজ্জাকের সময়ে রাজ্জাক সেরা, আলমগীরের সময়ে আলমগীর সেরা, আবার জসিমের সময়ে জসিম সেরা, ইলিয়াস কাঞ্চনের সময় ইলিয়াস কাঞ্চন সেরা, ঠিক এখন শাকিব খান সেরা। এরা হলো টাইম লিডার। হ্যাঁ, এরা সময়কে জয় করেছে, এরা যার যার সময়ের সেরা নায়ক। এখন যাদের নাম বললাম, রাজ্জাক, আলমগীর, জসিম, ইলিয়াস কাঞ্চন অথবা মান্না এবং শাকিব খান, কারোরই কিন্তু শাকিব খানের মতো ভক্ত দর্শক ছিল না, এত শক্ত ফ্যান বেজ ছিল না যে শাকিব খানের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়া এবং অপপ্রচারকারীরা, নিন্দুকেরা যে পরিমাণ নিন্দা অপপ্রচার চালিয়েছে, এত বেশি পরিমাণ নিন্দা এবং অপপ্রচারের মুখোমুখি বাংলাদেশে আর কোনো নায়ক হয়েছে? ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে এত অপপ্রচার হয়েছে, মান্নার বিরুদ্ধে হয়েছে, জসিমের বিরুদ্ধে হয়েছে, নায়ক রাজ্জাকের বিরুদ্ধে হয়েছে? হয়নি। সবচাইতে বেশি মিডিয়ার জুলুমের শিকার হয়েছেন শাকিব খান। সব কিছু শক্ত হাতে, এক কণ্ঠে, এক আওয়াজে, এক তালে, ঐক্যবদ্ধভাবে ঠেকিয়ে দিয়েছে এই শাকিবিয়ানরা। এটাই হলো শাকিব খানের শক্তি। এমন শক্তি অন্য কোনো নায়কের নেই, এটা শাকিব খানেরই আছে। এমনকি সারা পৃথিবীতে এমন শক্ত ফ্যান বেজ আছে কি না, আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। এ কারণেই বলছি, শাকিবিয়ানরা যেমন শাকিব খানকে নিয়ে গৌরব করে, শাকিব খানও শাকিবিয়ানদেরকে নিয়ে গৌরব করতে পারে। এখন শাকিব খানকে যে আমাদেরকে নিয়ে গৌরব করে, শাকিবিয়ানদেরকে নিয়ে ভাবে, এটি আপনি কিভাবে বুঝবেন? কিভাবে এর প্রমাণ পাবেন? কিভাবে এটি আপনি অনুধাবন করবেন? এটি হলো এই, যেমন শাকিব খানের জন্মদিনে শাকিব খান একটি বিবৃতি দিবে শাকিবিয়ানদের উদ্দেশ্যে, তার একটি সিনেমা মুক্তি পেলে শাকিবিয়ানদের উদ্দেশ্যে একটি বিবৃতি দিবে, এবং সে যখন একটি বিশেষ ঘটনা, বিশেষ কাজ করতে যাবে, তখন শাকিবিয়ানদের উদ্দেশ্যে একটি বিবৃতি দিবে, যেটি শাহরুখ খান দেয়। শাহরুখ খান তার জন্মদিনে শাহরুখ খান দর্শকদের উদ্দেশ্যে, তার ভক্তদের উদ্দেশ্যে তিনি কিন্তু বিবৃতি দেন, বার্তা দেন, ফেসবুকে স্ট্যাটাস দেন, সেখানে লক্ষ লক্ষ ভিউ হয়, লক্ষ লক্ষ লাইক হয়, লাভ রিয়েক্ট পড়ে। শাকিব খানও এমন শাকিবিয়ানদের জন্য করতে পারেন। বাংলাদেশে আরেকজন তারকা আছে, আমি বলি সঙ্গীতের মহাতারকা, আসিফ আকবর। শিল্পী আসিফ আকবরের কিন্তু অসামান্য শক্ত ফ্যানবেজ আছে, যেটা বাংলাদেশের আর কোনো সঙ্গীত শিল্পীর নেই। আসিফিয়ান, এই আসিফিয়ানদের সৃষ্টি কিন্তু শাকিবিয়ানদের আগে, শাকিবিয়ানদের আগে কিন্তু আসিফিয়ানদের সৃষ্টি। তো আসিফ আকবরের ফ্যানবেজও দারুণ শক্ত। আসিফ আকবরের বিরুদ্ধে কোনো অন্যায় হলে, অন্যায় প্রতিবাদ হলে, মিডিয়া যদি কোনো জুলুম করে, যদিও ইতিমধ্যে মিডিয়ার দ্বারা এবং তার সহশিল্পী অথবা তার কলিগদের দ্বারা, অন্যান্য শিল্পীদের দ্বারা তিনি ব্যাপক জুলুমের মুখোমুখি হয়েছেন আসিফ আকবর, কিন্তু সব কিছু কিন্তু এক তালে, এক কণ্ঠে ঠেকিয়ে দিয়েছে আসিফিয়ানরা। আসিফিয়ান এবং শাকিবিয়ানদের মধ্যে একটি মিল আছে, তারা তাদের আইকনকে, আইকনিক ফিগারকে অসম্ভব রকম ভালোবাসে। এবং যারা বিশেষ করে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কোনো কিংবদন্তির বিচার করতে চায়, আইকনিক ফিগারের বিচার করতে চায়, তারা কিন্তু নিন্দা করেই যাবে। যেমন এক শ্রেণী আছে আসিফ আকবরের নিন্দা করেই যাবে, আবার আরেক শ্রেণী আছে শাকিব খানের নিন্দা
করেই যাবে। কারণ কি, তাদের মনের ভিতরে এক ধরনের বদ্ধমূল ধারণা রয়েছে, রাজনৈতিক বিশ্বাস রয়েছে। ওই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, দৃষ্টিভঙ্গি থেকে তারা সব কিছুকে দেখে, যে কারণে আসিফকে অনেকে গ্রহণ করতে পারে না, শাকিব খানকে অনেকে গ্রহণ করতে পারে না। এরা যার যার অবস্থানে কিন্তু কিংবদন্তির পর্যায়ের মানুষ। হ্যাঁ, যারা তারা অপ্রতিদ্বন্দ্বী। আসিফ আকবর যেমন তার অবস্থানে অপ্রতিদ্বন্দ্বী, প্রতিষ্ঠান নিজে একটা প্রতিষ্ঠান, শাকিব খানও নিজের অবস্থানে একজন অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু কিছু লোক আছে আসিফ আকবর এবং শাকিব খান দুজনেরই তীব্র সমালোচনা করবে, তীব্র বিরোধী, তাদের অবস্থানকে, অপ্রতিদ্বন্দ্বী অবস্থানকে তারা মেনে নিতে পারে না। কেন মেনে নিতে পারে না? এর প্রধান কারণ হলো শাকিব খান কোনো, সাধারণত আমার জানা মতে, কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বা রাজনৈতিক গ্রুপ থেকে আসেননি। কিন্তু আরিফিন শুভ, সিয়াম, সাইমন সাদিক এরা কিন্তু একটা রাজনৈতিক গ্রুপ থেকে এসেছেন। তারা সবসময় চায় আরিফিন শুভ, সিয়াম তাদেরকে সেরা বা এক নম্বর আসনে প্রতিষ্ঠিত করতে। ঠিক একইভাবে আসিফ আকবরের ক্ষেত্রেও প্রযোজ্য। আসিফ আকবর হয়তোবা কোনো রাজনৈতিক মতাদর্শ পোষণ করলেও করতে পারেন, কিন্তু আসিফ আকবরকে কোনো রাজনৈতিক গ্রুপ তৈরি করেনি, রাজনৈতিক গ্রুপের মাধ্যমে আসিফ আকবর সৃষ্টি হননি। তিনি হয়তো একটি মতবাদ পোষণ করেন, একটি আদর্শ লালন করেন, কিন্তু সেই আদর্শ তাকে সৃষ্টি করেন। তিনি তার সাধনা দিয়ে, যোগ্যতা দিয়েই নিজেকে তৈরি করেছেন, কিংবদন্তির আসনে নিয়েছেন। কিন্তু একটি শ্রেণী আছে আসিফ আকবরকে মেনে নিতে রাজি নয়। তারা প্রতিষ্ঠা করতে চায় ইমরানকে, তারা প্রতিষ্ঠা করতে চায় অন্য কাউকে। কিংবদন্তির আসনটি, অপ্রতিদ্বন্দ্বীর আসনটি শাকিব খানকে দিতে তারা রাজি নয়। অথচ শাকিব খান দেখেন দল মত নির্বিশেষে সবসময় জুনিয়রদেরকে প্রমোট করে যাচ্ছে, নিজের সাথে গান গাইয়ে ডুয়েল করে তিনি সবসময় জুনিয়রদেরকে উৎসাহ দিয়ে গিয়েছেন। এটি হলো বড়দের মহত্ত্ব। আবার শাকিব খানেও সেরকম, সবসময় জুনিয়রদেরকে প্রমোট করেন, নিজের সিনেমা না, অন্যের সিনেমাকে তারা শাকিব খান প্রমোট করেন। আমি দেখছি এই যে মুজিব সিনেমাকে শাকিব খান প্রমোট করেছে। অথচ শুভকে কিন্তু একটি শ্রেণী তার প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করতে চায় সবসময়, কিন্তু শাকিব খান নিজের ভিতরে সেই হিংসা লালন করেননি। শাকিব খানও, আসিফ আকবরও একই রকম, নিজের ভিতরে ওই ধরনের কোনো ছোট সংকীর্ণতাকে লালন করেন না, সবসময় বড় কিছুকে প্রমোট করার চেষ্টা করেন, দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে। এদের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়, এরা যখন জুলুমের শিকার হয়, তখন আসিফিয়ানরা, শাকিবিয়ানরা একজোট হয়ে, এক কণ্ঠে, ঐক্যবদ্ধ হয়ে সব কিছু শক্তিশালীভাবে মোকাবেলা করে, প্রতিহত করে দেয়। অতীতে অসংখ্য প্রমাণ রয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।